আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আপনাদের জন্য আজকে একটা এমপিভি গাড়ি নিয়ে আসছি, যাদের যাদের ফ্যামিলি হচ্ছে 5 সিটের বেশি, 7 সিট, সো তাদের জন্য আজকের এই নোহাট গাড়িটির আমি আজকে রিভিউ দেবো। আজকের এই নোহাতে যে যে ফিচার্সগুলো রয়েছে সবগুলো ফিচার্স আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই গাড়িটির মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2022, টয়োটা নোহাট জিপেকেস উইথ টু ডোর পাওয়ার অ্যান্ড পার্পেল কালার। গাড়িটির কন্ডিশনও খুবই ভালো রয়েছে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। আমাদের শোরুম ভিজিট করলে অনেকগুলো গাড়ি দেখতে পাবেন, তার মধ্যে এমপিভি আরও রয়েছে এবং 12 সিটেরও এমপিভি রয়েছে, তাছাড়া সিডান গাড়ি রয়েছে, প্রাডো রয়েছে, পাজারো রয়েছে, এবং সবগুলো গাড়ি দেখতে পাবেন। এছাড়া আমরা আনরেজিস্টার্ড গাড়িও সেল করে থাকি, সো আপনারা আনরেজিস্টার্ড গাড়ি নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। ফার্স্টে আমরা সামনের ভিউটি দেখাবো। সামনের ভিউতে দেখতে পাচ্ছেন গাড়িটির কালারটি হচ্ছে মূলত পার্পেল কালার, এবং এখানে দেখতে পাচ্ছেন এইচআইডি পজিশন, হেড লাইট অ্যান্ড ডিআরএলের অপশন রয়েছে, ফগ লাইটের অপশন রয়েছে দেখতে পাচ্ছি। আর গাড়িটিতে ফ্রন্ট লুকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নোহা বেস। গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো 656588। এছাড়া সামনে পিছনে বাম্পারও ইনস্টল করা রয়েছে। এছাড়া গাড়িটি যদি আমরা এ পাশ থেকেও দেখাই, এ পাশ থেকেও আপনারা ফুল বিউটি যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ফুল বিউটি, এবং গাড়িটির টায়ার কন্ডিশনও ভালো রয়েছে এবং 4টি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আমরা লং টাইম ইউজ করতে পারবো। এবং এমপিভি গাড়িগুলো বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয়। যারা যারা রেন্টে কারের জন্য চিন্তা ভাবনা করছেন, অথবা পার্সোনাল ইউজ অথবা স্কুল ডিউটির জন্য গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন, এই গাড়িটি হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটি গাড়ি। আমরা এখন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি তুলে ধরবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো রয়েছে এবং হাইব্রিড ব্যাটারিও খুবই ভালো রয়েছে। আমরা এখন ইঞ্জিনটি দেখাবো। গাড়িটিতে হচ্ছে এখন অরিজিনাল ইঞ্জিনটি রয়েছে এবং হাইব্রিড মোটর থেকে শুরু করে সব কিছু ভালো অবস্থায় আছে। তারপর আপনারা যদি চান গাড়িটির হাইব্রিড মোটরটি কী অবস্থা রয়েছে এবং ব্যাটারি কন্ডিশনটি কেমন আপনারা চেক আউট করতে চান, অবশ্যই চেক আউট করতে পারবেন। এছাড়া আপনারা অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করতে পারবেন। আর আমরা এনবি ট্রেডার্স কোনো রকমের এক্সচেঞ্জ হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করি না। তাছাড়া গাড়িটির ইঞ্জিন অ্যান্ড হাইব্রিড মোটরটি দেখতে পাচ্ছেন, এবং মাসেলগুলো যদি একটু দেখে, মাসেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ক্রস অফ ভিউগুলো। আমাদের শোরুম লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল বনানি, এবং আমরা মহাকাল আমতলে দিয়ে এসে সাউথ পয়েন্ট স্কুলের দুটো বিল্ডিং পরে আমাদের শোরুমটি। এছাড়া আমরা যদি ফ্রন্ট ড্রাইভার সিট থেকে দেখাই, এখান থেকে ফ্রন্ট ইন্টেরিয়র, এখানে দেখতে পাচ্ছেন ডোর প্যাডের মধ্যে দেখতে পাচ্ছেন ফেব্রিক এবং কাফোল্ডারের অপশন রয়েছে, এবং ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটিও দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2022, এবং দুটি ডোরেই হচ্ছে পাওয়ার ডোরের অপশন আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরটি ওপেন হয়ে গেল। এছাড়া ভিতরের ভিউটি দেখতে পাচ্ছেন, এবং একটি অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন রয়েছে, এখানে আপনারা এসিগুলো কন্ট্রোলিং করতে পারবেন। পিছনেও 4টি এসি ভেন্টসের অপশন রয়েছে, এবং পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলোর মধ্যে ক্যাপ্টেন সিট এবং সিট কভার ইনস্টল করা রয়েছে, এবং খুবই ফ্রেশ একটি গাড়ি, এবং ধরার জন্য হ্যান্ডেলের অপশনও দিয়েছে। আর আমি যদি আবারও গাড়িটির পাওয়ার ডোরটি ক্লোজ করি, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরটি ক্লোজ হয়ে যাচ্ছে। এছাড়া পিছনের টায়ার আসলে পিছনের টায়ার কন্ডিশনে খুবই ভালো, এবং 4টি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এছাড়া গাড়িটিতে পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস, এবং পিছন থেকে যদি আমরা গাড়িটির ফুল বিউটি দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়িটির ফুল বিউটি, এবং টেল লাইটের অপশন রয়েছে, এবং নোহা বেস উইথ টয়োটা বেস। এছাড়া শো লাইটের অপশন রয়েছে, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে। যারা যারা 7 সিটার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এবং আমাদের চ্যানেল এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। এছাড়া এখানে জেনাস টুলস অ্যান্ড স্পেয়ার টায়ারের অপশনগুলো রয়েছে, এবং আপনাদের যদি আরও কার্গোর দরকার হয় আপনারা চাইলে এই সিটগুলোকেও ফোল্ড করে ফেলতে পারবেন, এবং হেডরেস্ট এখানে রয়েছে যেটি আপনারা এখানে ইনস্টল করতে পারবেন, এবং ভিতরে সিলিংটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, বহুত লুম লাইটের অপশনটি রয়েছে দেখা যাচ্ছে। আমি যদি গাড়িটির ফুল ভিউটি দেখি, গাড়িটি কিন্তু অনেক সুন্দর, একটি পার্পেল কালারের গাড়ি, এবং লুকটি অনেক সুন্দর, ফিজিক্যালি আসলে অবশ্য পছন্দ হবে। এছাড়া টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন, পিছনের টায়ার কন্ডিশনও ভালো রয়েছে, এবং এ পাশের ডোরটিও পাওয়ার ডোর, আমরা যদি দেখাই পাওয়ার ডোরটি ওপেন হয়ে যাচ্ছে। গাড়িটিতে দুটি ডোরে পাওয়ার ডোরের অপশন রয়েছে, যেগুলো আমরা রিমোটের মাধ্যমে ওপেন ক্লোজ করা যাবে, এবং ড্রাইভার সিটের পাশ থেকেও ওপেন ক্লোজ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন
ডোরগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এছাড়া আমরা ফ্রন্ট ইন্টেরিয়রে আসলে ডেভেডের এখান থেকে, ডেভেড সিটের এখান থেকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক সিট, মিরর কন্ট্রোলিং প্যানেল, কাপ হোল্ডার রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন সিট কন্ডিশনগুলো। দুটি ডোরে পাওয়ার ডোরের অপশন রয়েছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, এবং হেডলাইট অ্যাডজাস্টারের অপশন রয়েছে। এছাড়া গাড়িটি রান করেছে 79,749 কিলোমিটার্স, এবং আমি যদি গাড়িটি স্টার্ট দিই, গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে গেল, এবং হাইব্রিড বেস দেখতে পাচ্ছেন। এছাড়া এসি ভ্যান্স এবং ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে, কার্গো স্পেসের অপশন রয়েছে, এখানে গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে। এছাড়া ফ্রন্ট স্পিড ক্যাম্পের অপশন দেখতে পাচ্ছি, এবং এখানে লুম লাইটের অপশন রয়েছে, সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্পের অপশন আছে। এছাড়া আমি যদি গাড়িটি রিভার্সে দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার অ্যান্ড গাইডলাইন সহ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা চাইলে গাড়িটি ইকো মোড, ইভি মোড এবং পিডাব্লিউ আর মোড়ও গাড়িটি ড্রাইভ করতে পারবেন। গাড়িটি কিন্তু আমি নিজেও ড্রাইভ করে এখানে এসেছি, খুবই ভালো একটি গাড়ি, আপনাদেরও মনে হয় পছন্দ হবে। এছাড়া রিয়ার ভিউ মিরর, এছাড়া ভিতরের কন্ডিশন যদি দেখে, এখানে দেখতে পাচ্ছেন ভিতরের লুকটি এবং সিট কন্ডিশনগুলো খুবই ফ্রেশ, এবং ইজিলি আমরা তিনজন বসতে পারবো। যাদের ফাইভ সিটের অধিক গাড়ি দরকার, সেভেন সিটের গাড়ি দরকার, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এবং গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এছাড়া স্টেইনলেস টুইঙ্কল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে, হাইব্রিড বেস রয়েছে, এবং আমরা যে গ্লাসটি দেখিয়েছিলাম এখানে গ্লাসের মধ্যে কিন্তু আলোর জন্য দেখা যাচ্ছে না, এখানে স্পিড ক্যাম্পের অপশন আছে। এছাড়া গাড়িটির ফুল বিউটি যদি লক্ষ্য করেন, গাড়িটির ফুল বিউটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির ফুল বিউটি কিন্তু অনেক সুন্দর। টয়োটা নোহা জি প্যাকেজ উইথ টু ডোর পাওয়ার উইথ অকটেন প্লাস হাইব্রিড ড্রাইভ, গাড়িটির মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2022, 1800 সিসি অ্যান্ড অকটেন প্লাস হাইব্রিড ড্রাইভ। গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনবি ট্রেডার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। এই গাড়িটির দাম আমরা চাই 28 লক্ষ টাকা, এই গাড়িটির দাম আমরা চাই 28 লক্ষ টাকা, তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। গাড়িটির মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2022, গাড়িটির দাম আমরা চাই 28 লক্ষ টাকা, তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনবি ট্রেডার্সে, এবং আপনাদের কাছে আমাদের ফোন নাম্বারগুলো শেয়ার করে দিই স্ক্রিনে, তারপরও দিয়ে দিব। ফোন নাম্বারগুলো হচ্ছে 01748693838, 8টি নাম্বার 01612781226, এই নাম্বারগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার রয়েছে, সো এগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। আমাদের 15 স্কোয়ার রয়েছে, 19 স্কোয়ার রয়েছে তেলেচালিত গাড়ি, এবং 19 নোহা রয়েছে তেলেচালিত আনডেস্টেড, সো এই গাড়িগুলো দেখতে হলে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।